কোমর একুশে বইমেলা 2022-এ 30% কমে ডক্টর আলমগীর মতির খাদ্যপথ্য ও ঘরে বসে সুচিকিৎসার বই মডার্ন প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। স্টল নাম্বার 114 সরোয়ারতী উদ্যান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ করে হাতে ডান দিকে। নিজে বই কিনুন এবং প্রিয়জনকে বই উপহার দিন। আর মডার্ন প্রকাশনীতে আপনি যেই সকল বইগুলো পাবেন, শিশুদের জন্য একের ভিতর ছয় বর্ণমালায় হার্বাল শিক্ষা, মডার্নের নতুন গবেষণায় প্রশ্নোত্তরে অ্যাজমা চিকিৎসা, এ টু জেড নিউট্রিশন আলফাবেট, ব্যথামুক্ত দেহ স্নায়ুর চাপ নয়া চিকিৎসা পদ্ধতি, বিজয় তোমার সুনিশ্চিত, বিশ্বনবীর চিকিৎসা বিধান, বর্ণমালায় ভেষজ চিকিৎসা, ক্যান্সারও প্রতিরোধযোগ্য, ডায়াবেটিস থেকে পরিত্রাণ, 20টি ভেষজ খাদ্য উপলব্ধ, ডায়াবেটিস থেকে পরিত্রাণ, ডায়াবেটিস প্রতিরোধে ভেষজ চিকিৎসা, প্রাকৃতিক চিকিৎসার এক নতুন দিগন্ত 10 থেরাপি, 2 দেহ 1 প্রাণ, ঘরে বসে নিজের চিকিৎসা নিজেই করুন, দূরশিক্ষণ, ঔষধি উদ্ভিদ পরিচিতমূলক বই, চেহারা দেখে রোগ নির্ণয়, মানুষের মুখ তার রোগ ও ভাগ্যের প্রতিচ্ছবি, ফুল থেরাপি, ফল দেখে গুণ জানো, পার্শ্ব প্রতিক্রিয়াহীন হার্বাল অ্যান্টিবায়োটিক, বিশেষ শনাক্তকরণ, লক্ষণমালা হোমিও আরোগ্যকলা ও ম্যাটেরিয়া মেডিকায় দেশীয় ভেষজ, জুস ও ফল থেরাপি, সুস্বাস্থ্য ও কর্মোদ্যম প্রতিদিন, মক্তব কায়দা একের ভিতর 5 আদর্শ লিপি, কিডনি ও চোখ সুরক্ষায় ভেষজ, নব্য গবেষণা লবণ দিয়ে মানবদেহ গঠিত লবণ থেরাপি, লক্ষণ বিজ্ঞান ও গ্রাফোলজি, ঘরে বসে মা ও শিশু চিকিৎসা, অর্থনৈতিক মুক্তিতে নেটওয়ার্কিং মার্কেটিং, নিরোগ থাকার উপায়, দেশীয় ভেষজ থেকে ঘরে বসে হোমিও ঔষধ তৈরি ও চিকিৎসা, নিরোগ থাকুন, মডার্ন প্যাথোলজি, প্রাথমিক চিকিৎসায় ভেষজ, কোরআনিক হার্বাল চিকিৎসা, বিফ থেরাপি, শাকসবজির হাজার গুণ, স্বপ্নপূরণে এমএক্সেন, ত্বক ও চুল পরিচর্যায় ভেষজ, লবণ থেরাপি, শত হার্বাল চা হাজার ঔষধি গুণ, ন্যাচারাল ওয়ে টু স্পোকেন ইংলিশ, সুস্থ থাকার সোনালী উপায়, ভেষজ উদ্ভিদের লোকজ ব্যবহার, ভত্তা রোগ সারায় সুস্থ রাখে, আরও অনেক সকল বই। অমর একুশে বইমেলা 2022-এ 30% কমে ডক্টর আলমগীর মতির খাদ্যপথ্য ও ঘরে বসে সুচিকিৎসার বই মডার্ন প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। স্টল 114 সরোয়ারতী উদ্যান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ করে হাতের ডান দিকে। নিজে বই পড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিন। স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে ডক্টর আলমগীর মতির ইউটিউব চ্যানেলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।
বেল আইকনটি বাজিয়ে দিন।